ইংরেজ মোহনদাস করমচাঁদ গান্ধীকে রাবণ তৈরি করে তার দশটা মাথা সেই দশটা মাথা জওহরলাল নেহেরু নেতাজি সুভাষচন্দ্র বসু মৌলানা আজাদ তাদের মূর্তি করে আর শ্যামা প্রসাদ একদিকে তারা তখন ধনুক নিয়ে তাদের বিদ্ধ করার দিন তারা ঠিক করেছিল দুর্গা পুজোর আগে ঠিক একইভাবে সেদিনকার গান্ধী আর আজকের গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী দাণ্ডি অভিযানের মধ্যে দিয়ে ইংরেজকে তাড়িয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনের মধ্যে দিয়ে রাহুল গান্ধী ভারত জনের মধ্যে দিয়ে আজ যারা দেশ শাসন করছে সেই ইংরেজ ইংরেজের দালাল রাজকে দেশ শাসন করছে সেই দালালদের বিরুদ্ধে যখন আজকে গর্জে উঠেছেন রাহুল গান্ধী আরএসএস এবং বিজেপি আজকে রাহুল গান্ধীকেও রাবণ এঁকে তাকে আজকে যাতা কথা বলা হচ্ছে কোটি কোটি টাকা রাহুল গান্ধীকে পপু করার জন্য খরচা করা হচ্ছে আপনারা জানেন কিন্তু তারপরেও রাহুল গান্ধীকে দমানো যাবে না রাহুল গান্ধীর যে অসংখ্য বানর সেনা হনুমান সেনা আমাদের মতো আছে তারা কিন্তু রূপে দাঁড়াবে তখন কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপিদের বলছি আপনাদের দৌড়ে পালাতে হবে শ্রীলঙ্কার মতো রাস্তায় যেখানে দেখব সেখানেই বিজেপির নেতাদের আমরা ওই একই হাল করে ছাড়ব এরপরে যদি রাহুল গান্ধীর বিরুদ্ধে একটা কোথাও কোথাও হয় তাই আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে বলছি বিজেপি আজকে ইংরেজের সেই দালালরা ক্ষমতায় এদের হাঁটাতে হবে আমি আজকের এই মৌলালীর মঞ্চ থেকে বলি আজকে সমস্ত শক্তিকে এক হতে হবে এই বিজেপিকে হাঁটানোর জন্য সবাই মিলে আসুন কংগ্রেসের পতাকার নিচে আমরা দাঁড়িয়ে আমাদের নেতা রাহুল গান্ধী যিনি আজকে একটা কথাও বলেননি তাকে যেভাবে বদনাম করা হচ্ছে তারপরেও কোথায় বাচ্চা মারা যাচ্ছে কোথায় মানুষ খেতে পাচ্ছে না তার জন্য তিনি আজকে ব্যথিত প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছেন তাই আজকে আমরা শপথ নিই যেখানে বিজেপিকে দেখব আমরা তাদের কি করব তাদের এবার বুঝতে বলুন আমাদের নেতাকে যদি একটা একটা হাত দেখাও আমাদের কিন্তু হাত পা কি আছে আপনারা জানেন না আগামী দিনে কোন জায়গায় কত নিচে আমরা নামতে পারব সেই কথা বলে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম নমস্কার।